রূপচর্চায় চালের গুঁড়ার জাদু, সময় মতো ত্বকের যত্ন নিলে অনেক সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। এজন্য যে দামি প্রসাধনী কিনতে হবে তা কিন্তু নয়, আপনার হাতের কাছে জিনিস দিয়ে নিতে পারবেন ত্বকের যত্ন। আমাদের শরীরের চামড়ায় প্রতিনিয়ত মৃত কোষগুলো উঠে গিয়ে সেখানে নতুন কোষ জন্মায়। মৃত কোষ শরীরের উপরিভাগে ময়লার আস্তরণ তৈরি করে এবং এতে ত্বকের মসৃণতা কমে গিয়ে ত্বক হয়ে যায় খসখসে। তাই মৃত কোষ পরিষ্কার করার জন্য স্ক্রাব হলো সবচেয়ে ভালো পদ্ধতি। চালের গুঁড়া ভালো স্ক্রাবের কাজ করে। ব্যবহার পদ্ধতি: চালের গুঁড়া 2 টেবিল চামচ প্লাস দুধ 2 চামচ, লেবুর রস 2 চা চামচ, পরিমাণ মতো পানি মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটা পুরো মুখে আলতো করে লাগান, 10 মিনিট পর হালকা করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে হাফ দিন এটা ব্যবহার করতে পারেন। এটা শুধু মুখে না আপনি চাইলে সারা শরীরে ব্যবহার করতে পারেন। যাদের মুখ খুব বেশি তৈলাক্ত তারা দুধের বদলে শশার রস মিশাতে পারেন। শুষ্ক ত্বকের অধিকারীরা অনায়াসে দুধ ব্যবহার করতে পারেন। চাইলে কমলার রস 2 চামচ যোগ করতে পারেন। কমলার রস ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। উপকারিতা: 1. চালের গুঁড়া ব্রণের দাগ কমায়। 2. ত্বককে মসৃণ করে। 3. ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। 4. ব্ল্যাক হেডস কমায়। সাবধানতা: জোরে জোরে ঘষতে যাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। রোজ রোজ এটা করতে যাবেন না, এতে ত্বকের উপকারের চাইতে ক্ষতি হয়ে যাবে।